হ্যাঁ এভরিওয়ান, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং রয়েছে। এটা কলকাতা রোমান্স সেকেন্ড ডে। যারা ফার্স্ট পার্টটি দেখনি তারা দেখে নিয়ে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে চেক আউট করে নেবে। তো আমরা রয়েছি এখন ইচ্ছেপুর স্টেশনে, আমি আর স্টুডেন্ট আর একটা বোন রয়েছে। তো প্রিয়াঙ্কা, আমি আর বোন মিলে চলে গেলাম দমদম। দমদম থেকে আমরা মেট্রো করে চলে যাব ময়দানের দিকে। ময়দান থেকে কিছুটা দূর হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা বেশিরভাগ ভ্রমণটা আমরা মেট্রো করেই করেছি। আর আমাদের দমদম থেকে ময়দান যেতে 20 টাকা কি 15 টাকা করে নিল পার হেড। তো আমরা তিনটে করেছিলাম। আর ওখান থেকে আমরা এখানে কিছু শরবত খেয়ে নিলাম, বিকজ খুব গরম ছিল। তো এইখানে আমরা খরচা করলাম 15 টাকা করে নিম্বু পানি। দেন আমরা এখান থেকে স্ট্রেট চলে যাব। স্ট্রেট গিয়ে আমাদের ডান দিকে যেতে হবে। আর ওখানে রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম রয়েছে, আর ওপাশে রয়েছে চার্চ। তো ফার্স্টে চার্চে গিয়েছিলাম, চার্চে যেতে আমাদের নিয়েছিল 10 টাকা করে টিকিট। দেন আমরা চলে যাব হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের হচ্ছে সোমবার ছাড়া বাকি দিনগুলোর মধ্যে যদি তোমরা যাও তাহলে টিকিট পড়বে 30 টাকা, আর যদি সোমবার যাও তাহলে পড়বে 20 টাকা। কিন্তু 20 টাকার মধ্যে তো আপনারা ভিক্টোরিয়ায় ঢুকতে পারবেন না, বাদ বাকি সব এরিয়ায় আপনারা মজা করতে পারবেন। তো আমরা এখানে চলে আসছি চার্চে। চার্চটা খুবই সুন্দর দেখতে। চার্চটার মধ্যে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে সামনে থেকেও যেমনটা দেখতে পেছন থেকেও ঠিক তেমনটাই দেখতে। আর ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না, যার জন্য ভিতরের কোনো সিন আমি তুলতে পারিনি, বাট ফটো ওটো তুলেছিলাম। তো এখানটায় হচ্ছে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে আসছি। ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখার পরে আমরা উল্টো সাইডে যাব। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালে সেম সামনে যেমন পেছনটাও সেম সেম দেখতে। আর এখান থেকে মেট্রো, উল্টো সাইড থেকে মেট্রো আপনারা পেয়ে যাবেন রবীন্দ্র সরোবর আর এক্সপ্ল্যানেড। তো আমরা হচ্ছে রবীন্দ্র সরোবর গিয়েছিলাম, সেখানটা হচ্ছে নন্দন টন্দন ঘুরেছিলাম। ওখান থেকে আমরা ট্যাক্সি করে আমরা চলে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাট থেকে আমরা ঘুরবো ওখানে, ওখানে ঘুরে টুরে তারপর ওখান থেকে আপনার স্টেশন রয়েছে পাশেই প্রিন্সেপ ঘাটেই। তো ওখানে আমরা এই যে যাচ্ছি ট্যাক্সি করে, ট্যাক্সিতে আমাদের নিল 200 টাকা। 200 টাকা দিয়ে আমাদের প্রিন্সেপ ঘাট নামিয়ে দিল। এখানে আমরা সব কিছু ঘুরবো, ঘুরে টুরে দেন আমরা চলে যাব অন্যদিকে। তো এখানটা হচ্ছে আমরা এই যে প্রিন্সেপ ঘাটের এখানে যাচ্ছি, এখানে কিছু ফটোশ্যুট করবো এবং একটু ভিডিও বানিয়ে নিলাম। আর রোদটা এত কড়া ছিল না, কিন্তু আমরা যেই সিজনটা গিয়েছিলাম একদম খুব ভালো সিজন ছিল, না ঠান্ডা ছিল না গরম ছিল, ওয়েদারটা খুব ভালো ছিল। কিন্তু এখন যদি যাও প্রচণ্ড গরম ওখানে। আর এরপরে আমরা চলে যাচ্ছি এখানে একটা পার্কে, সেটা হচ্ছে মিলেনিয়াম পার্ক, যেটা ট্রেনে করে গেলে পরে আপনাদের বিনয়বাদল বাগ স্টেশন। বাগ স্টেশন থেকে নেমে আপনারা একটু দূর হেঁটে গেলেই পেয়ে যাবে মিলেনিয়াম পার্ক। এখানে ঢুকতে কোনো অ্যামাউন্ট লাগে না। আর এখান থেকে ভিউটা সব থেকে সুন্দর দেখতে, বিকজ আমরা যেই টাইমটা গিয়েছিলাম সেখানে আমরা সানসেট দেখেছি এবং বিদ্যাসাগর সেতু আর হাওড়া ব্রিজ দুটোই দেখা যাচ্ছিল আর স্টেশনও। আর এখান থেকে আসতে গেলে আপনারা হাওড়া ব্রিজ থেকে অপোজিটেও আসতে পারেন, মানে বিনয়বাদল বাগ স্টেশন মানে স্টেশন পর্যন্ত আসতে পারে লঞ্চে করে। দেন আমরা এখানে যত জায়গায় ঘুরেছিলাম সব জায়গার মধ্যে আমরা ফটো ক্লিক করেছিলাম, তো সেই ফটোগুলোই পোস্ট করলাম। আর সত্যি খুব 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 মজা করেছি কলকাতায় গিয়ে। যদি নিজস্ব যদি সময় যদি না বের করতাম তাহলে হয়তো এই লাইফের এই সময়টা বের করতে পারতাম না। তো তোমরাও যাও, ঘুরে আসো, নিজস্ব এরকম ছোটো ছোটো ভিডিও বানাও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লেগেছে কলকাতায়। তো এরপরে আরও ভিডিও আমি পোস্ট করবো যেসব জায়গায় গিয়েছি, আর আমি অ্যামাউন্টও বলে দেবো কোথায় গিয়ে খরচা হয়েছে না হয়েছে, যাতে তোমাদের যেতে কোনো অসুবিধা না হয়। থ্যাংকস ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।